ধলাই হিন্দি দিবস উদযাপন সমিতির উদ্যোগে রবিবার হিন্দি দিবস সমারোহ অনুষ্ঠিত হল। ধলাই বন বিভাগের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান সকাল ১০টায় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। পরে উপস্থিত অতিথিরা হিন্দু দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। রাষ্ট্রভাষাকে সবসময় যোগ্য সম্মান করার আহ্বান জানান অতিথিরা। পরে কবি সম্মেলন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও শিল্পীরা কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান এসব পরিবেশন হয়। কবি সম্মেলন সঞ্জীব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকুমার কৈরী, রবীন্দ্র পাল, সানি ভট্টাচার্য, নন্দনপ্রসাদ যাদব প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। Thank you.